আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে শুভ সকাল। যদিও এখন আমি যখন ভিডিওটি পাবলিশ হচ্ছে তখন প্রায় বিকাল হয়ে গিয়েছে বা সন্ধ্যা হয়ে গিয়ে থাকবে, কিন্তু দেখুন অবস্থা কীরকম যে এই সকাল 10টা বাজতে চললো কিন্তু ট্রেনের লাইনের ট্র্যাকের মধ্যে এখন একটু সামনেই আমার এখন দেখা যাচ্ছে না। অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে একটু সামনে কী আছে সেটাও ভালো করে বোঝা যাচ্ছে না। এরই মধ্যে এই কুয়াশা নিয়েই চলছে ট্রেন, ট্রেনের গতিও চলছে ধীর গতিতে। কিন্তু একটি বিষয় সবাইকে অ্যালার্ট থাকতে হবে, সেটি হচ্ছে যে ট্রেন এই কুয়াশার মধ্যে চলাচল করছে কিন্তু আমরা যেন রেল ট্র্যাকগুলো একটু এড়িয়ে চলি, রেল ট্র্যাকে যেন আমরা নিজেরা চলাফেরা থেকে নিজেদেরকে বিরত রাখি। কেননা যে কোনো সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিউজ পড়ছিলাম যে কুয়াশার কারণে যে ট্রেনের মানে দুর্ঘটনাগুলো, তো নিউজটা যখন এরকমভাবে পড়া শুরু করলাম দেখলাম যে একের পর এক এরকম নিউজ আমার নিউজ ফিডে ভরে গিয়েছে। অর্থাৎ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর হার আগের চেয়ে খুবই বেশি বৃদ্ধি পেয়েছে, আর এর একমাত্র কারণ হচ্ছে এই কুয়াশা। অর্থাৎ বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ভোর 6টা থেকে সকাল 11টা 10টা পর্যন্ত মানুষের মৃত্যুর হার বেড়ে গিয়েছে এই ট্রেনে কাটা পড়ে, এবং রাতেও, কেননা রাতেও প্রচুর কুয়াশা পড়ে, সেই সময় কখন ট্রেন আসে বোঝা যায় না ঠিকভাবে। তো আপনারা অবশ্যই ট্রেনের এই ট্র্যাক একটু দেখে শুনে পার হবেন এবং চলাচল করবেন। অবশ্যই ট্রেনের ট্র্যাক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মধ্যবর্তী এক্সপ্রেসের কভার করতে এসেছি এবং এসে যখন এই অবস্থা দেখেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনাদের স্ক্রিনে আপনারা দেখেছেন যে কত মানুষ মারা গেছে। আমি একটি নিউজ পড়ছিলাম যে গত এক বছরে শুধু ভৈরব জংশনেই 71 জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। তাহলে সারা বাংলাদেশের অবস্থা একবার ভাবুন যে ট্রেনের ট্র্যাকে থাকাটা কতটাই মানে ভয়ানক। তো যাই হোক, আপনাদেরকে আমি এতটুকু বলতে এসেছি যে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন এই কুয়াশার মধ্যে। দরকার না পড়লে আপনারা ট্রেনের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকে হাঁটাচলা করবেন না, নিজেদেরকে সেফ রেখে চলাচল করার চেষ্টা করবেন। তো আজকে এতটুকুই, দেখতে থাকুন মধ্যবর্তী এক্সপ্রেস। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো এক বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।